সিলেটি ফোয়া নাকি? আমি পুতুল দেওয়ান যেখানে শেষ ওইখান থেকেই রুমা সরকার আমার আপা শুরু। আজকে কিছু দিয়ে যাবেন আমার বোন, আমি সেই আশাটা করি। তবে পালা যেহেতু দিছে, আপায় আমারে সারবো না, আমিও আপারে সারবো না, কি বলেন আপনারা? দামি ছোট্ট করে একটি আমার খাজা বাবার জীবনী থেকে আমি শুরু থেকে একটি গান করব। গানের কথাগুলো সবাই একটু বিচার বিশ্লেষণ করে শুনবেন। গানের কথা যদি ক্লিয়ার শোনা যায় তাহলে মুখিক একটা শিল্পীকে আবার রিপ্লাই বলতে হয় না। আমি চেষ্টা করব জীবনী থেকে একটু কথা বলে আপার কাছে একটু কথা জানার জন্য। প্রশ্ন কথা একটু মন দিয়ে শুনবেন, তাহলে অনেক কিছু আপনারা পাবেন ইনশাল্লাহ। চাতরিকার খাজা বাবা সরদার ইয়লি, চাতরিকার খাজা বাবা সরদার ইয়লি, গাদিব নেওয়াজ তুমি হিন্দেরলি, গাদিব নেওয়াজ তুমি হিন্দেরলি, চাতরিকার খাজা বাবা সরদার ইয়লি, গাদিব নেওয়াজ তুমি হিন্দেরলি, গাদিব নেওয়াজ খাজা হিন্দেরলি, গাদিব নেওয়াজ তুমি হিন্দেরলি, গাদিব নেওয়াজ তুমি হিন্দেরলি, গাদিব নেওয়াজ খাজা হিন্দেরলি, ইব্রাহিম কুম
হইল কুন্দজির পরানি গাদিব নেওয়াজো তুমি হিন্দরনি গাদিব নেওয়াজো তুমি হিন্দরনি নাম তো জানা নাই
আমি সালাম দিয়া যাই। এই দিকেতে স্বপ্না সরকার অনেকগুলো টাকা দিয়া পুরস্কৃত করছে, আমি তার প্রতি দোয়া জানাই যাই। শহীদুল ইসলাম মোল্লা সামনেতে আছে, গুরুজন ব্যক্তি আমায় 1000 টাকা দিল। এই পুতুল দাওয়ানের পক্ষ থেকে ভালোবাসা শুভেচ্ছা আপনার প্রতি রইয়া গেল। সিলেটি পোয়া মোশারো ভাই আমায় 500 টাকা দিছে। কি তারে বা ভালানি, এই কথাটা পুতুল দাওয়ান আপনাই জিগাই গেছে। কি তারে বা ভালানি, এটা হচ্ছে সিলেটি ভাষা নাকি? ওই রে বা, ওই তো নি, ওই তো। আমাকে যারা যারা পুরস্কার করেছে আমি সালাম গেলাম দিয়া। এবার আমি পালার ভিতরে গিয়ে দুই একটি কথা বলবো। আমার রুমা আপার কাছে আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া খাজাই আর বড় পীর দিয়া দিছে পাল্লা, বসিয়া বসিয়া সবাই করবে নাল্লাই আল্লাহ রে, করবে নাল্লাই আল্লাহ রে, করবে খাজাই আর বড় পীর, বড় পীর খাজার পাল্লা, খাজাই আর বড় পীর লাইগা গেছে পাল্লা, হিন্দুরা বলো হরি মুসলমানে আল্লাহ। এইভাবে আপনারা দর্শক শ্রোতা থাকিলে নীরব, নীরব থাকলে মনের কথা বলা হবে সব। আর যদি বাউল গানে বিচার গানে পালা গানে কথাবার্তা হয় এদিক সেদিক হয়, কথাবার্তা বললে কি আর গানে মজা রয়। এইবার আমি বড় পীরের জীবন থেকে কথা বলতে চাই, শুনে নিবেন শুনে নিবেন আমার ভাবুকের ঘোষণা। বড় পীরের জীবনী আর খাজা বাবার জীবনী, আমরা অনেকেই বড় পীরকে আর খাজা বাবাকে আমরা চিনি না, আর যারা চিনি যারা তাদের সম্পর্কে একটু জেনেছি হয়তো তাদের কাছে একটু ভালো লাগবে, আর যারা জীবনে যার কথা শুনি নাই তার প্রতি মহব্বত আনতে একটু প্রেম আনতে একটু কষ্ট হবে বা একটু সময় লাগবে। আর এটা যেহেতু খাজা বাবার নামের সিন্নি, তাহলে খাজা বাবার প্রতি আমার বড় পীরের প্রতি সবারই মোটামুটি প্রেম মহব্বত আছে। বড় পীর তিনিও মাদারজা তাউলিয়া, আমার খাজা বাবাও কিন্তু মাদারজা তাউলিয়া। দুনিয়াতে অনেক আল্লাহর অলি যারা সাধনা করে, যারা মা বাবার দোয়ায় আউলিয়া হয়, যারা গুরুর দোয়ায় আউলিয়া হয়, খেলাপথ প্রাপ্ত হয়, এইভাবে তারা গুরুর মাধ্যম থেকে অনেক কিছু অর্জন করে, নিজেকে দাবি করে আল্লাহওয়ালা ব্যক্তি। কিন্তু খাজা বাবার বড় পীর তারা কখনো ওই যে অলির ভজন করছে, তারপর নিজে সাধনার জগতে উত্তীর্ণ হয়ে নিজে আল্লাহর অলি হয়েছে। আসলে দুজন আল্লাহর অলি অন্যান্য অলির চাইতে একটু ভিন্ন, তাদের তুলনা একমাত্র তারাই। দলিল বলে, জীবনী বলে, রুহের জগৎ থেকে তারা হচ্ছে আল্লাহর অলি, আল্লাহর বন্ধু। তারা যুগে যুগে আসছে মানুষকে হেদায়েতের পথে আনার জন্য। জীবনী প্রমাণ করে যিনি হচ্ছে হিন্দের অলি আমার খাজা বাবা, তার বর্তমান রাজা হচ্ছে সেই ভারতবর্ষে যেটাকে ইন্ডিয়া বলা হয় আজমির শরীফ, রাজস্থান, রাজস্থানে আমার খাজা বাবার স্থান, তার রওজাটা ওইখানে আছে, কিন্তু খাজা বাবার জন্ম কিন্তু ওই জায়গায় না। খাজা বাবার জন্ম হচ্ছে আরব দেশে কিস্তান শহর সঞ্জয়নগর গ্রাম। তিনি তার গুরুর সাথে যখন আমার নবীজির রওজা যখন জিয়ারত করতে যায়, ওই সময় আমার নবীজির সাথে আমার খাজা বাবার সাথে কিছু গোপন আলাপ আলোচনা হয়েছিল, যেখানে আমার নবীজি আমার খাজা বাবাকে আদেশ করেছিল, হে খাজা মঈনুদ্দিন চিস্তি, আমি দিনের নবী, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অনেক জায়গায় ইসলামের দাওয়াত আমি দিয়েছি, কালেমার দাওয়াত আমি পৌঁছিয়েছি, কিন্তু ভারতবর্ষে আমি ইসলাম প্রচার করতে পারি নাই। আমি তোমাকে হুকুম দিলাম তুমি চলে যাও ভারতবর্ষে, ওইখানে গিয়ে তুমি ইসলামের ফুল ফুটাও। আর সেই খাজা বাবাই আমার নবীজির আদেশ মতে ভারতবর্ষে গিয়ে জীবনী প্রমাণ করে তিনি 92 লক্ষ, কেহ বলে 93 লক্ষ ইহুদিকে আমার খাজা বাবা মুসলমান বানিয়েছে। সবাই বলেন না একবার সুবহানাল্লাহ। আজকে
আজকে সেই সূত্রে ভারতবর্ষের মানুষ মুসলমান আর আমরা বাংলাদেশের মানুষ মুসলমান, আর বাংলাদেশে যদি আমার শাহজালাল সাপরান বাবা যদি না আসতো আজকে বাংলাদেশের মানুষ আমরা মুসলমান হইতে পারতাম না। তো সেই খাজা বাবার জীবনী করব। খাজা বাবার অনেক কেরামতি আছে, বড় পীরেরও অনেক কেরামতি আছে, যা আমার মতো পুতুল দেওয়ার এক রাত দুই রাত বললেও তাদের কথাবার্তা বলা শেষ হবে না। তারপরও পালাটাকে ছোট করে সাজিয়ে বলতে হয়, আপা আমি কোন জায়গায় ধরবো আর কোন জায়গায় ছাড়বো আমি সেটাই বুঝে পাচ্ছি না, পরিস্থিতি তো বুঝছেন। আমি ছোট্ট একটি প্রশ্ন আপনার কাছে করতে চাই, সেটা হলো জীবনী পড়লে পাওয়া যায় বড় পীর, তাকে আমরা সংক্ষিপ্ত নামে সবাই বড় পীর বলি, কিন্তু তার নাম হচ্ছে আব্দুল কাদির জিলানী। বড় পীরের অনেক নাম আছে, জীবনী প্রমাণ করে বড় পীরের নাম হচ্ছে ১১টা। পুতুল ম্যাডামের গানে সন্তুষ্ট হয়ে আমার তালই মিনু চেয়ারম্যানের বাইরে ৫০০ টাকা দিয়ে ধন্যবাদ। আমিও আপনার প্রতি ধন্যবাদ জানাচ্ছি, আমাকে ৫০০ টাকার মাধ্যমে আপনি দোয়া করেছেন। যেমন বড় পীরের নাম হচ্ছে কয়টা, জীবনী প্রমাণ করে ১১টা। এই ১১টা নামে প্রত্যেক চান্দে আমার বড় পীরের নামে ১১ শরীফ পাঠ করা হয়। তার প্রত্যেকটা নামে নাম কয়টা? ১১টা। কেহ বলে আব্দুল কাদির, কেহ বলে তিনি হচ্ছে গাউসে মহিউদ্দিন, কেহ বলে শেখ মহিউদ্দিন, কেহ বলে নুরুল্লাহ, কেহ বলে কুতুবুল্লাহ, কেহ বলে আয়াতুল্লাহ, কেহ বলে ফখরুল্লাহ, তার অনেকগুলো নাম, ১১টা নাম। কিন্তু আপার কাছে আমার একটু জানার দরকার, আমার বড় পীরের একটা নাম স্বয়ং আমার আল্লাহ নিজেই একটা নাম রাখছে। কঠিন কথা, আপনারা কি আমার কথা বুঝেন? যেমন আমরা বাচ্চা কাচ্চা হইলে দাদি একটা নাম রাখে, দাদাই একটা রাখে, রাখে না? পাড়া প্রতিবেশী এক নামে ডাকে, মায় সন্তানেরে ভালোবাসে এক নামে ডাকে, এইরকম আমরা ভালোবাসা অনেকেই অনেক সন্তানকে আমরা অনেক নামে ডাকি। তো বড় পীরও কিন্তু তেমন একজন আল্লাহর ওলি, তার মা, তার বাবা, তার দাদা, তার দাদি, তার নানার বংশ অনেকেই তাকে অনেক নামে ডাকতো, যার কারণে তার অনেক নাম। আমার একটু জানার দরকার, আমার আল্লাহ তিনি আমার বড় পীরকে কোন নামে ডাকতেন? ওই নামে কি আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা কি ডাকি ওই নামে? যদি বলেন যে হ্যাঁ আমরা সাধারণ মানুষ ওই নামে ডাকি, তাহলে ওই নামটা কি আর ওই নামের অর্থটা কি? যেই নামটা নাকি আমার আল্লাহ নিজে স্বয়ং রাখছে, এটা তো সবার চাইতে একটু ভিন্নই হবে, যেই নামটা আমার আল্লাহ রাখছে। জীবনী কি বলে আমার বড় পীরের কোন নামটা আমার আল্লাহ রাখছে? ছোট্ট একটা প্রশ্ন আমি আমার আপার কাছে করলাম, আমি কোনো বড়সড় প্রশ্ন করতে চাই না, কারণ আমার প্রশ্ন যদি বড় হয়, কথা যদি বেশি হয়, আমার আপারও কথা বেশি হবে। তাই আমার ছোট্ট প্রশ্ন, আমার আপারও ছোট্ট ছোট্ট কথা থাকবে, এই একটা সর্বপ্রথম প্রশ্ন করলাম, দেখি এরপরে আপার আলাপ আলোচনা বুঝে আমি পরবর্তীতে আগানোর জন্য চেষ্টা।